প্রেম করেছি ভাই। হ্যাঁ ভাই বলেন। নামাজের টাইম হইলো, সব নামাজ শরীফের গেল, আমরা তো চাটা খায়া বসে রইলাম, লোকজনও তো দেখতেছি সেরাম নাই, চলে গেল সব, অনেক লোক কমে গেছে ভাই। আমরা একটু একটু এই খোলা জায়গায় বসি, কারণ যে কামে আসলাম সে কাম হলো না, আর এক কামলে পারাপারি করি আসলাম, অনুষ্ঠান হরবে আর সারে কপাল গেলদাম লাগে, সবই গেল পুলের তলাটা কোনে গেল। এখন আর ওই পালি কে কোন পালে সাদা সিয়ারগুলি সাদা দেওয়া এই পাশে আমি ওই পাশে বসে ভাই তারাওয়ালি ভাই। হ্যাঁ ভাই, গ্যালজাম তো মনটাই তো আসলে কেমন জানি কেরাবারা হয়ে গেছে, মন সবারই খারাপ ভাই। কেমন যে আত্মাবালির একটু গান শুনে মনটা ভালো হরি না, আপনি কি কন কি করবো, প্রোগ্রামও হলো না গ্যালজামের কারণে, কারণ আমরা তো গান বাজনা শুনলে একটু ভালো লাগে, আইছিলাম তো ওই ইয়েতেই, কিন্তু যেহেতু হইলো না। আত্মাবালি একের মন খুলে একটা গান শুনাবে নাকি, যাতে মনটা একেবারে মানে শান্ত হয়ে যায়, ধরো
আমার গলার মালা বন্ধুর গলায় দিয়ে আমার গলার মালা বন্ধুর গলায় দিয়েছি কি কব মানে এ তো রত্ন, রত্ন নিয়ে তো বসে রয়েছি কিন্তু আপনি ভাগাবাড়ি আসতে এত টাইম লাগে, রত্ন কিন্তু এর লাগবে কিন্তু যত্ন, ওটা তো অবশ্যই ঠিক আছে। হ্যাঁ এ তো অমায়িক মানে অসাধারণ মানে ভাষায় প্রকাশ করবে, ওই জন্য তো আপনাকে বারবার আমি ফোন দিচ্ছি, আবার নিজেই বাজায় কে ভাই? হ্যাঁ মানে এটা কি কিভাবে শিখলে তুমি এটা বাজায় নিয়ে?
এটা টোকাটোকা হিক্স আর কি। আচ্ছা, উনি কি অন্ধ? হ্যাঁ 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 হ্যাঁ, প্রতিবন্ধী প্রতিবন্ধী একবার দুই চোখে জন্মগত অন্ধ, পুরোই আগুন ভাই। হ্যাঁ পুরোই আগুন না, আসলে তুমি বাজানি বাদ দিও রে দিছাও। হ্যাঁ আমায় বলতেছে আমায় দাও, আমি নিজেই বাজাইতে পারি ভাই। এগুলো কি কখনো বাজাইছাও? এটা কোনে পাবো, আমি বাজাইছি ঢোপ কলস, এটা তো দেখলে মুড়ির টিন, এখন বাজা দেখি না ফাইন বাজাই, তাই নাকি? হ্যাঁ কয় কি মুড়ির টিন না, ও আর তো আর দেখতে পারে না, ও যেটা ভাবিছে ওইটাই না, ওই আগিলে যে মুড়ির টিন ছিল জের কয়, তুমি ভাবছো যে মুড়ির জের? হ্যাঁ মুড়ির জের, এখন দেখছো যে বাজে ফাইন না? হ্যাঁ বাজে ফাইন, ফাইন বাজে, ফাইন বাজে ভাই তোমার। আচ্ছা গান কিরম জানে, মানে গান খুব ভালো জানে? হ্যাঁ গান খুব ভালো জানে, এখন জিজ্ঞেস করেন কয়টা গান জানে ভাই, গান কয়টা জানো? জানি ভাই গান অনেকগুলি জানি, এর আগে না নে তাহলে সামনে যাবে। আসলে এত সুন্দর কণ্ঠ, আর ভাই তোমার দুই চোখেই সমস্যা? দুই চোখেই সমস্যা, মানে একটুও চোখে দেখো না? না তো চলো কিভাবে? আল্লাহ চালায়, তারপরেও তো মানে মানুষজন লাগে। হ্যাঁ মানুষজন তো লাগে, লাইনের ওপার পারতেই মানুষ লাগে। তাছাড়া এমনি মানে জেন্দি চলাচল করো, সেন্দি চলবি পারো না? হ্যাঁ সেন্দে চলে, সেন্দে চলবে। বাপ মাও কেউ আছে? হ্যাঁ আছে। তো তুমি বাড়ি আসলে কোন জায়গায়? বাড়িটা সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা গ্রামটায়। ডাই তো এডিয়া যাই হই। তো তোমার বাপ মা নাই? হ্যাঁ আছে। তোমার এই অবস্থা কে? অন্ধ মানুষ বাপমার কাছে আমি বোঝা। ও বাপমার কাছে বোঝা? হ্যাঁ দুঃখজনক বিষয়। তবে এটাও ঠিক আছে, কারণ হলে কুও মনে ভাবতেছে যে আমি বাপমার কাছে বোঝা, কিন্তু আদৌ তো সন্তান বাপমার কাছে বোঝা হয় না, হয়তো এটাও আর আল্লাহ দৃষ্টি দেন সেই ইয়েতে হয়তো বলতেছে, মনে রাখবে বলতেছে ভাই, মানে বাপ মার কাছে কোনোদিন সন্তান বোঝা হয় না, এই কথাটা বলো না আর বলো না, হয়তো আর আবেগে বলতেছে। দেখ চেনে কারা? আপনি চেনেন? আই এম সিনিন। আপনার এলাকায় বাড়ি? হ্যাঁ আমার এলাকায় বাড়ি। ও আচ্ছা, যাই হোক পরিচয় বা অন্য কথা মাতা পরে শুনি, যত কথা আছে পরে শুনি নাকি? গান আর গান শুনি ভাই না, আসলে গান শুনিয়ে খুব আগে গান শুনি তারপর সব বিস্তারিত। কেউ যদি একটু মানে ওর আব্বা খবর দিয়ে আনা টানা যায় একটু আনলি পারে, মানে দেখা যাবে নি, একটু ওর বাপের সাথেও কথা কবনে। আচ্ছা গান শুনি, ঠিক আছে।